পূর্ব দিকে শিলতাহানির ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠী সংঘর্ষ, দশমীর রাতে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় গুলি চালানোর অভিযোগ, আহত বেশ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত পুলিশ, আহত তিন পুলিশ কর্মী সহ বেশ কয়েকজন। এমনই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের বকুলতলা এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিলতাহানির ঘটনার প্রতিবাদে আন্দোলনে তৃণমূল ছাত্র সংগঠন টিএমসিটি। কি হয়েছিল? আমি বসাকের গলিটা দিয়ে টুয়ার্ডস ইনস্টিটিউটের দিকে আসছিলাম। আমি, আমার সাথে আমার বোন আরো সবাই ছিল। তো আমি যে, মানে যে সাসপেক্ট, আমি কিন্তু তার নাম জানতাম না বা তাকে আমি চিনতাম না। ওকে, এবার সে কি করলো, ফার্স্টে যেতে যেতে আমাকে একটা ধাক্কা মারলো, এখানে এদিক ধাক্কা মারলো, আমি সরে গেলাম। তারপরে হাতটা নিয়ে আমার এইখানে দিয়ে এরকম প্রেস করে, তখন আমি গিয়ে ধরে বলেছি, তুই আমার কোথায় হাত দিলি, তে ধর, আবার তোর যদি অকাত থাকে তুই ধর। বলছে আমি ধরি না। বললাম তুই, তোকে ধরতেই হবে, তুই ধর, না ঠাটা চড়মার। বলছে মারতো দেখি। তখন আমি একটা চড় দিয়েছি, হয়ে গেল। ওখান থেকে আমাকে সবাই টেনে টেনে নিয়েছে ইনস্টিটিউটের সামনে। আমরা সব ভাই বোনরা বন্ধুরা মিলে ওখানে দাঁড়িয়ে আছে, একটা পজিশন আসছিল, আমরা নাচ করছিলাম, মানে আমরা ঠিক এই পজিশনে, এই পাশ থেকে এসে আমাকে এখানে ঘুষি মারলো, আর বুকের মধ্যে এরকম করে ঘুষি মারলো। কে মেরেছে আমি মুখটাও দেখতে পারিনি, তখন ওরা দেখেছে। তারা তো দীপকরা ছিল, দীপক ভাই, দীপক, ওরা প্রোটেস্ট করতে গেছিল যে আমাকে একটা মেয়েকে কেন মারলো। ওখান থেকে চেয়ার তুলে ওদের প্রত্যেককে মেরে একদম পুরো ফাটিয়ে দিয়েছে। আমার একটা ভাইকে, বাবলু না কি নাম, হাসপাতালে আছে, ওর সেলাইটা পর্যন্ত পড়ছে না, এরকম থেতলে গেছে ওর মাথা। বাবাই কোথায় গেল, বাবাই মাথাও ফেটে গেছে একদম। শুধু লিখিত না, ওর জোর উচিত, শাস্তি হওয়া উচিত। রায়গঞ্জের মতন একটা জায়গায় এত ভালো ছেলে মেলেদের টাকা সত্ত্বেও ওরম লোক কি করে এরকম কাজ করে? কোন মেয়ের আজ পর্যন্ত কিছু বলে না, বলে পেয়ে বসেছে, এত সহজ। অভিযুক্তদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের নির্যাতিতা মহিলার। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। আমাদের তৃণমূল ছাত্র পরিষদের একজন কর্মী আছেন, ওর ওনার দিদিকে আজকে সেখানটায় মানে একটু ফিজিক্যালি হ্যারেস করা হয়েছিল। সেক্ষেত্রে ওইখানটায় আমাদের ছাত্র পরিষদের অন্যতম লিডারশিপ দীপক মিশ্র ছিল ওই মুহূর্তে। তো তাকে গিয়ে সে কমপ্লেন করার ভিত্তিতে যেটুকু হয় তো ওটা সেটা প্রতিবাদ করতে আসলে সেখানে তৎকালীন ওনার উপরে ওই লোকটা ছড়াও হয়ে যায়। সঙ্গে সঙ্গে যারা পার্শ্ববর্তী, যারা ওই ঘটনার প্রতিবাদ করতে গেছিল প্রত্যেককে, ওনারা ওনার সঙ্গে আরও দু একজন লোকজন, কিছু লোকজন ছিল, ঠিক আছে, ওনারা যে বিসর্জনের দিন ওইভাবে চিনতে পারেনি, ঠিক আছে, তো তারাও সবাই মিলে ওনাদের উপরে চড়াও হয়। তো তারপরে তো সেই মুহূর্তে প্রশাসন আসে, আমরা ওনাদেরকে বিভিন্ন রকমভাবে নিজেদের ঘটনাটা কিন্তু তার বিরুদ্ধে এই অভিযোগ, ওনাকে আমরা দিলু শাহ হিসেবে চিনি, ঝালু নাম থেকে সাহায়ন কোম্পানির দোকানদার সুশান্ত শাহ, দিলু শাহ হিসেবে ওনাকে ছিল, ঠিক আছে। লিখিত অভিযোগ করে আমরা, হ্যাঁ, লিখিত অভিযোগ প্রসিডিওর চলছে অলরেডি। যেহেতু আমরা প্রথমে একটু আলোচনা করি, নিজেদের আলোচনার বিষয় ছিল যে আরও কারা কারা ছিল, সেই বিষয়গুলো আমরা লক্ষণীয় বিষয় দেখছি। তো আমরা আলোচনা যেটা তারা বিষয়। কর্মতীর্থ, দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য দীর্ঘ সময় ব্যয় করে যত্রতত্র ছোটাছুটির দিন শেষ, চলে আসুন কর্মতীর্থে। এখানে আপনি একই ছাদে তলায় পেয়ে যাবেন দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীর বিপুল ভাণ্ডার। এখানে রয়েছে জুতো, কাপড়, ওষুধ, মিষ্টি, ধূপ, গ্রোসারি, স্টেশনারি আইটেমসের দোকান। এছাড়াও রয়েছে বিউটি পার্লার, ফটো স্টুডিও, শঙ্খ ভাণ্ডার এবং তথ্য মিত্র কেন্দ্র। তাই ঘন্টার পর ঘন্টা বাজার ঘোরা বন্ধ করে আজই চলে আসুন কর্মতীর্থে। ঠিকানা রঘুনাথপুর ব্লক ডাঙা দিনুবাবুর ঘেরার সামনে। আপনি কি ক্যারেটে প্রশিক্ষণের মাধ্যমে সেলফ ডিফেন্সের বিভিন্ন কৌশল আয়ত্ত করতে চান? তাহলে আর ভাবনা কিসের, এখনই চলে আসুন স্কুল অফ মার্শাল আর্টস সেন্টারে। প্রশিক্ষক আফজাল খান, ফার্স্ট অ্যান্ড ব্ল্যাক বেল্ট, সুযোগ্য প্রশিক্ষণ কৌশলে আপনি ও আপনার পরিবার পরিজন ক্যারেটের বিভিন্ন কৌশল রপ্ত করতে অবিলম্বে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা স্কুল অফ মার্শাল আর্টস, আদ্রা কংগ্রেস ব্রাঞ্চ 1, ফোন নম্বর
9405909959 এবং 7585083778।